গেছিলি বাবার আগেতে আহাতে মন কঠিন দিনতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা নবী বেনামাজির শাফাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো নামাজ শুধু শুক্রবার না প্রতিদিন পাঁচবার মদিনার নবী ডেকে বলেন উম্মতেরা শুনে নাও এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমাও আবার ঘুম থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজটা পড়িয়া নিতে পারো মদিনার নবী বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে এরে নবীর উম্মতের দল আল্লাহর আল্লাহ কোরআনে বলেন মুত্তাকিনদের ছয় গুণের দুই নাম্বার গুণ হলো নামাজ কায়েম করো নামাজ কায়েম কখন হবে পুরুষেরা নামাজ জামাতে পড়ো মহিলারা নামাজ ঘরের মধ্যে ঠিক সময় মতো আল্লাহর মহব্বতে নামাজ আদায় করো পুরুষেরা মসজিদে গিয়া নামাজ পড়ে যেই সওয়াব পাবে আম্মা জানেরা ঘরের মধ্যে পড়িয়াও সেই সওয়াব পাবে এরে নবীর উম্মতের দল অনেকে ভাবতেছো রে যুবক ভাই মনে 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 ভাবতেছো কোরআন হাদিসের কথা সত্য আলেম ওলামারা যা বলে তাও সত্য কিন্তু সব কথা যদি মানিয়া চলি স্বাধীনতা নষ্ট হইয়া যাবে এখানে হাজারো হাজারো যুবক আছো রে বাবা একজন জ্ঞানী যুবক আমারে দাঁড়াইয়া সাহস নিয়া পারলে জবাব দাও আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি নবীর সুন্নাত মানি হালাল খাই বর্দা করি তোমরা যারা নামাজ পড়ো না পর্দা করো না নবীর তরিকায় চলো না বলো আমরা কেমন স্বাধীনতা নষ্ট করে চলি আর তুমি কেমন স্বাধীনতা নিয়ে চলো তুমি জবাব দিতে পারবা না আমার থেকে জবাবটা নিয়ে নাও ও যুবক আমিও তোমার মতো একটা যুবক সন্তান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক নাকি আপনাদের কাবা আলাদা জোরে বলেন সব আমাদের এক তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও নবীর উম্মত আমরাও নবীর উম্মত দুনিয়াতে আসছি সবাই এক শুধু এই পিপুল সারের মানুষেরা লঙ্গি ভরে দুনিয়াতে আসছিল সব দুনিয়াতে এসেছিলাম এক বিদায় বেলাটাও হবে সবার এক পুরুষের জন্য তিনটা কাপড় মহিলাদের জন্য কয়টা পাঁচটা কাপড় হবে তবে কালার হবে সবার আলাদা কারো কাপনের কালার হবে কালো কারো কাপনের কালার হবে সবুজ কি হবে কে পীর কে মুরিদ কে শিক্ষিত কে মূর্খ কে ধনী কে গরিব কে শিক্ষক কে ছাত্র কে রাজা কে প্রজা কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা কাফনের মধ্যে ঢুকাইবে পুরুষের তিন কাপড় মহিলাদের পাঁচটা কাফন সবার কালার সাদা ভিন্ন কোনো কালার হবে না তাবলি গলারও সাদা কাফন তিনটা চর্মনায়লারও সাদা কাফন তিনটা কে মন্ত্রী কে এমপি কোনো ভেদাভেদ নাই সবার সাদা কাফনের মধ্যে ঢুকানো হবে কবরের সাইজও এক কবরের মধ্যে নেওয়ার পরেও প্রশ্ন তিনটা হবে এক আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদেরকেও সেই একই প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে তুমি কোন দলের নেতা বলো তুমি কোন পীরের মুরিদ বলো কয় টাকার মালিক বলো এই প্রশ্ন কবরে হবে নাকি সবার জন্য তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওরে যুবক ভাই
ইকামতে চলতেছি, ভালো তোমরাও তিন বেলা খাও আমরাও তিন বেলা খাই, তোমরা রাতের বেলা ঘুমাও আমরাও ঘুমাই, তোমরা ব্যবসা করো চাকরি করো আমরাও ব্যবসা চাকরি করি, তোমরা দেশ বিদেশে সফর করো আমরা টুপিওয়ালারাও দেশ বিদেশে সফর করি। বলো আমরা নবীর তরিকা মতো চলার কারণে কোন দিক দিয়ে কোন ঠাসা হয়ে আছি, বলো আমাদের সম্মান খানিকটা কমে গেছে নাকি? তাহলে তোমাকে কে ধোকায় ফেলে রাখলো? দুই নম্বর কথা, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, মিথ্যা কথা বলিও না রে বাবা, বলো সত্য কথা, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই? মিথ্যা বলিস না। তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, আছে না নাই? বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ির ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন নামাজ পড়তে পারো না? তুমি তো মুসলমান, তুমি তো আমার নবীর উম্মত, তোমার কোরআন এক আমার কোরআন এক, তুমি কেন আমার নবীর তরিকাতে চলতে পারো না? এরে নবীর আশেক উম্মতের দল, তোমার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি আমি কেন নামাজ পড়তে পারি না রে বাবা? র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, এক অক্ট নামাজ বাদ দেয় না, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান ওকিল ব্যারিস্টার সাংবাদিক সাহিত্যিক পাঁচ বেলার নামাজ আদায় করে, বলো আছে না নাই? নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, এখন টেনশনে আছো, রাতের বেলা যখন বালিশে বাতিটা নিবাইয়া ঘুমে যাও তখন কি একটু ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়নি, হয়নি? তোমার আমার যদি ঘুমের মধ্যে মরণ হয়, এই চিন্তা যদি কর্তির যুবক, তাহলে কোন যুবক ঘুমের বিছানায় হিন্দি গানের তার কানে লাগাইয়া ঘুমাইতে পারতা না? হেরে যুবক আমার ভাইয়েরা, অনুনয় বিনয় করে বলতেছি রে বাবা, আজকে আমি যদি হাফিজুর রহমান মাথার চুলগুলো তোমার মতো বিদেশি ক্রিকেটারের সাইজে কেটে যদি ইন্দুরার বান্দর বানাইতাম, প্যান্ট শার্ট টাই করিয়া রাস্তায় রাস্তায় মাস্তানি করতাম, আমার বাবা আমার বাধা দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু এত কিছুর পর যদি কেউ আমাকে কোটি টাকা দেয় তারপর নামাজ ছাড়ব না, এত কিছুর পরেও কেন টুপি ফেলাই না, নামাজ বাদ দেই না? এরে যুব, এই টুপির কারণে, এই দাড়ির কারণে, এই পোশাকের কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে, আজকে চরমনাই তাবলি গলা দেওবন্দীদের পক্ষে কথা বলার কারণে, আমার মনে হয় আমার বিরুদ্ধে যেই পরিমাণ আমার আপন বন্ধুরা যেইভাবে লেখালেখি করে, আমারে গালাগালি করে, এরকম আর কাউকে মনে হয় করে না। এরপরেও কোনো প্রেশানি করি না, কারণ হকের উপরে যতদিন থাকবো সারা দুনিয়াবাসী যদি বিরোধিতা করে এক বিন্দু ক্ষতি করতে পারবে না। এর নবীর উম্মতের দল, এত কিছুর পরও কেন নামাজ ছাড়ি না? বড় আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে কান্না ছাড়া আর কোনো পুঁজি নাই রে বাবা। এরে নবীর উম্মতের দল, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের টুপি পরলাম, জামা পরলাম, নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করি, কারণটা কি জাননি? আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও আমার আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? এগুলো কি মিথ্যা? না রে বাবা। আল্লাহর কোরআনে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কি হবে আল্লাহ তাও বলে দিয়েছেন। আমার নবীর হাদিসগুলো পড়লাম, আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য,
13 লক্ষ গুণ বড় সূর্যটা। দিনের বেলা ছিল রাতের বেলা নাই, এরপর এত গরম এত ঘাম, ফ্যানের বাতাস ঠান্ডা করতে পারে না। আল্লাহর কোরআন নবীর হাদিস বলে এই সূর্যটা কিয়ামতের দিন মাথার উপরে নেমে আসবে, সূর্যের মুখ থাকবে সেদিন অনেকগুলো নিচের দিকে। আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছাড়িয়া দাও, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে, কান্না করে চোখের পানি শেষ হবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ও তো হাসরের ময়দানের কঠিন হালাত, এদিকে কবরে যখন না হবে, যখন কবরে দাফন করিয়া সবাই চলে যাবে, তিনটা প্রশ্ন করা হবে আমাকে, তিনটা প্রশ্ন করা হবে আপনাদেরকে, যারা জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ, আল্লাহ অর্ডার করবে কবরটা বেহেশতের বিছানাটা বিছাইয়া দাও। বান্দা এখন আরামে ঘুমাবে, এখন আর কবরটা ছোট থাকবে না, বড় বালাখানা বানায় দাও, জান্নাতের সাথে দরজা করে দাও, জান্নাতের হাওয়া বাতাসে বান্দা আরামে ঘুমাবে। এখন এই জবাব কারা দিতে পারবে? আমি টুপিওয়ালা, এ কথা গ্যারান্টি নাই। আল্লাহ যাকে কবুল করবে, দুনিয়াতে যারা রবের গোলামি করবে, ইসলামের মালা গলায় লাগাবে, নবীর সুন্নতের মালা গলায় পরবে, তারা কবরে গিয়ে জবাব দিতে পারবে। কিন্তু যারা দুনিয়াতে রবের কদমে সেজদা দেয় নাই, নবীর সুন্নতের মালা গলায় লাগায় নাই, কবরে যখন এই তিনটা প্রশ্ন করা হবে, সবাই বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসুস, তখন আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, এর ফেরেশতা এই বান্দা আমার দেওয়া নেয়ামত ভোগ করার পর, আমার দেওয়া সূর্য চাঁদের আলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি সব ভোগ করিয়া, আলেম ওলামাদের কথা মতো আজান শুনছে মসজিদে যায় নাই, মা বাবার খেদমত করে নাই, আলেম ওলামাদের পক্ষে কথা বলে নাই, নবীর মহাব্বতে সুন্নতের আমল করে নাই, এই বান্দাকে আর সুযোগ দেওয়া যাবে না, নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, আমি আল্লাহর ওয়াদার হয়ে গেল, কবর সাথে জাহান্নামের রাস্তাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরের মধ্যে আসা শুরু হবে, শো শো করে আওয়াজ, বলে এত আওয়াজ কেন? কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহ বলবে রে কবরের মাটি, এই গুনাগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, একটা পেটের বাড়ি সহ্য করতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করব? এই চিন্তা যার মাথায় ঢুকবে, ওই বান্দার গলায় ছুরি দিলেও নামাজ ছাড়বে না, নবীর সুন্নাত বাদ দিবে না। আমরা যারা গুনাহ করিয়াই ফেলাইছি, আমাদের উপায় কি? আল্লাহ বলে বান্দা তওবার দরজায় ফিরিয়ে আসো, নামাজে দাঁড়াইয়া যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, আলেম ওলামাদের কথা নিয়া নবীর তরিকায় চলো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, পাপ মুমিন হইয়া। এরে যুবক, তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, তুমি স্কুল কলেজে পড়িয়া পাশ করিয়া ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তবে আদর্শবান হইও, তোমার কথা জানো শুনলে মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়, তুমি বখাটে মেজাজ দেখায়ও না, মা বাবার দোয়া নাও, মুরব্বী দেখলেই সালাম দিবা, পারলে জুতা দুইটা সোজা করবা, মুরব্বীর উপকার করবা, তুমি কারো সাথে খারাপ আচরণ করবা না, জবান দ্বারা মিথ্যা বলবা না, জবানের দ্বারা কারো গীবত শেকায়াত করবা না, কোন একজন টুপিওয়ালা যদি পাও, চেষ্টা করবা দোয়া নেওয়ার জন্য, আর আল্লাহর কাছে নামাজ পড়িয়া পড়িয়া মোনাজাতে কান্না করবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, আল্লাহ তওবার রাস্তা এখনো খুলিয়া রাখছেন। একটা সেকেন্ডের মধ্যে যদি জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে দাও, সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার আমার নামটা জান্নাতীদের খাতার মধ্যে লেখায় দিবে। ও আল্লাহর বান্দা যুবক ভাই,
তোমার আজকে তওবা করার সুযোগ আল্লাহ দান করেছেন। এই মহামারী করোনার ভিতরে এখানে যত মানুষ বসা আছেন দাঁড়ানো, সবার উপরে কিন্তু করোনার তুফান গেছে। মাথা ব্যথা, ঠান্ডা, জ্বর, টেস্ট করলে ধরা খাইতা তোমার আমার করোনা। আল্লাহ বলে, বান্দা, তোর পাশের বাড়ির লোকটাকে আমি অসুস্থ বানাইয়া কবরে নিয়ে গেলাম, তোরে অসুস্থ বানাইয়া আমি আবার সুস্থ করে হায়াতটা দিয়া দিলাম, এই হায়াতটা বোনাস হিসাবে দিলাম। পিসের হায়াতে যত অন্যায় করেছো, এই বোনাস হায়াতে এখন তওবা করে নাও, আর নামাজ সারবা না, আমার নবীর বিরোধিতা করবা না, নবীর তরিকা মতে চলবা, মা বাবার খেদমত করে দোয়া নিবা, আলেম ওলামাদের থেকে দোয়া নিবা, মুরব্বীদের সাথে ভালো আচরণ করবা, কখনো জবান দিয়া মিথ্যা বলবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। তওবা করার জন্য যদি এখনো তৈরি হতে পারো, তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরওয়াজায় যেতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবা করার সুযোগ পাবে। ও আল্লাহর বান্দা, আজকে থেকে যদি অঙ্গীকার করতে পারো, এক অক্ত নামাজ আর ছাড়বো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, খাঁটি মনে তওবা করার যদি নিয়ত হয় আল্লাহর মহব্বতে, খাঁটি তওবার নিয়তে কে পারবা, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করেছি, মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সবার হাত কবুল করে নেন, মরণ পর্যন্ত দিনের খেদমত হিসাবে, জাতির খেদমত হিসাবে খাদেম হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।